ওই যে ব্লু কালারের কুর্তি আর প্লাজো পরে বসে আছে, সে আমার বউ। ঝিনুকে দেখিয়ে বলল ফারাবি, ও আপনার বউ? আরে এটা তো ঝিনু। আপনি ঝিনুককে চেনেন? ওকে চিনবো না আবার, ওর মতো বাজে মেয়েকে কে না চেনে। রাগী লোকে কথাগুলো বলল শম্পা। ঝিনুকে বাজে বলাই ফারাবি রেগে যায়। আচ্ছা ঝিনুক বাজে কি করেছে? সে অনেক কিছু করেছে। আমার আবিরের লাইফটা হেল করে দিয়েছে, আবিরের বাবাকে খুন করেছে। আসলে কি আপনার বাবাকে ঝিনুক খুন করেছে আবির? হ্যাঁ খুন করেছে, ওই মেয়ের কারণে আমার বাবা মারা গেছে। কথাগুলো বলতেই গতকাল রাতে বলা মায়ের কথাগুলো মনে হলো আবিরের। সাথে সাথে চুপ করে গেল আবির। আসলেই তো ঝিনুকের কোনো দোষ নেই, তাহলে কি ওর সাথে কোনো অন্যায় করলাম আমি? মনে মনে ভাবছে আবির। কি হলো, কিছু বলছেন না যে? সত্যি কি আপনি ঝিনুককে বিয়ে করেছেন? মিথ্যা মিথ্যা বিয়ে করা যায় নাকি? হয়তো করা যায়। যে মিথ্যা ভালোবাসতে জানে সে হয়তো মিথ্যা বিয়েও করতে পারে। আবিরকে ঘা দিয়ে কথাগুলো বলে ফারাবি। আবির স্পষ্ট বুঝতে পারছে ফারাবি তাকে মিন করে এই কথাটা বলেছে। সাথে সাথেই মাথা নিচু করে ফেলে আবির। শম্পা বিরক্ত হয়ে যায়। আবিরকে বলে, চলো তো আবির, এসব ফালতু লোকেদের সাথে কথা বলে অযথা টাইম ওয়েস্ট করো না। বলেই আবিরকে নিয়ে চলে যেতে লাগলো। আরে জান জান, একদিন এই ফালতু লোকটি হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে। ফারাবির কথাকে গুরুত্ব না দিয়ে মুখ বাঁকিয়ে আবিরকে নিয়ে চলে যায় শম্পা। ফারাবি মুচকি হাসে। চলে আসে ঝিনুক আর শান্তার কাছে। হ্যাঁ বলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি না করো না প্লিজ। ঝিনুক ছল ছল চোখে ফারাবির দিকে তাকালো, কিছু বললো না। প্লিজ চুপ করে থেকো না ঝিনুক, কিছু বলো। আমি আপনাকে বিয়ে করব না। আর আপনাকে কেন, কাউকে বিয়ে করব না আমি। ঝিনুক আমি জানি তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তার জন্য কি তুমি এসব মনে রেখে জীবনটাকে থামিয়ে দেবে? জীবনটা তোমার, আর এই জীবনটাকে তুমি তোমার মতো করে সাজাও। কে কি করলো না করলো সেটাকে মনে রেখে নিজের লাইফটাকে হেল করো না। আমার জীবনটা তো অনেক আগেই থেমে গেছে। মা বাবাকে হারিয়েছি, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম, সেও আমার সাথে ভালোবাসার অভিনয় করে রিভেঞ্জ নিয়েছে। আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করেনি সে। কাঁদতে লাগলো ঝিনুক। ঝিনুক কেন না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে চাপ দেব না, তুমি সময় নাও, হালকা হও। পরে যদি মনে করো আমি তোমার যোগ্য, তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আরও একটি মাস চলে যায়। ঝিনুক ঝিনুকের মতো আছে, চাকরি করছে, লেখাপড়া করছে। ফারাবিও তাকে যথেষ্ট হেল্প করছে। ঝিনুকের স্বপ্ন পূরণে ফারাবি অগ্রণী ভূমিকা পালন করেছে। সেদিন ছিল শম্পার জন্মদিন। শম্পা তার নিজের ও আবিরের ফ্রেন্ড সার্কেল নিয়ে ক্লাবে পার্টির আয়োজন করেছে। শম্পা আজ একটি গোল্ডেন স্টোন কম্বিনেশনে ব্ল্যাক কালার গাউন পরেছে। আবিরও শম্পার সাথে ম্যাচ করে ব্ল্যাক স্যুট পরেছে। many many happy returns of the day dear, বলেই আবির শম্পার সাথে হাগ করল। থ্যাঙ্কস ডার্লিং। শম্পা আজ অনেক খুশি। পার্টিতে আজ তারা অনেক এনজয় করছে। নাচ গান কোনো কিছু কমতি রাখেনি, এমনকি অনেক ড্রিঙ্কসও করেছে আজ দুজন। এত বেশি ড্রিঙ্কস করেছে আজ ওরা দুজন যে অতিরিক্ত মাত্রায় মাতাল হয়ে গিয়েছে। এই মাতাল অবস্থায় মাতলামি করতে করতে বেরিয়ে পড়ে তারা। কোথায় যাবে জানে না। মাতাল অবস্থায় গাড়ি স্টার্ট দেয় আবির। শম্পা পাশেই বসে আছে। কিছুটা দূর যেতেই তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে একটা বড় গাছের সাথে। দুজনেই রক্তাক্ত দেহটা পড়ে আছে নিচে, প্রচুর ব্লিডিং হচ্ছে। ওদিকে অফিসে আজ প্রচুর কাজ থাকায় সেগুলো শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। কাজগুলো শেষ করে ফারাবির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বের হয়ে যায় ঝিনুক। ফারাবি অবশ্য ঝিনুককে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু ঝিনুক রাজি হয়নি। অনেক রাত হয়ে যায়, রিক্সাও পাচ্ছে না ঝিনুক। অগত্যা তাকে হেঁটে যেতে হয়। হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়ে যায় ঝিনুক। সামনে একটা গাড়ি দাঁড়ানো, গাড়ির দরজা খোলা, আর পাশের কেউ পড়ে আছে। ঝিনুক দ্রুত এগিয়ে যায়। উপর হয়ে পড়ে আছে দুটো দেহ। ঝিনুক ছেলেটাকে নিজের দিকে ফেরায়, মাথায় আকাশ ভেঙে পড়ে তার। পাশের জনকেও ফেরায় ঝিনুক। শম্পা। আবিরও শম্পাকে এই অবস্থায় দেখে ঝিনুক হু হু করে কেঁদে ওঠে। ওরা যেমনই হোক কখনো ওদের এই অবস্থায় দেখতে চাইনি ঝিনুক। কি করবে বুঝতে পারছে না ঝিনুক। এত রাতে একা একা কিভাবে কি করবে ওদের? মাথা কাজ করছে না ঝিনুকের। माथाय हाथ दिए बसे पड़े केड़े देय सेखानेई। हुट करे कि मने होतेई फोनटा हाथे निये एकटा नाम्बारे डायल करे। फाराबी किछुटा पथ गियेछिलो मात्र तखोनी फोनटा बेजे ओठे। स्क्रिने झिनुकेर नाम देखे अबाक हय से। झिनुक तो कखनो फोन देय ना ताके, ताहले आज एत राते हठात् भय पेये जाय फाराबी। झिनुकेर किछु हलो ना तो? संगे संगे गाड़ीटा थामिये कल बैक करे। एकबार रिंग होतेई रिसीव करे झिनुक। हेलो झिनुक, तुम ठीक आछो? झिनुक केंदे देय, किछु बोलते पारछे ना कान्नार कारणे। कानछो केन झिनुक, कि हयेछे बोलो? आमार किन्तु टेंशन हच्छे, कोथाय जे तुमि एखन? झिनुक कान्ना माखा कण्ठे एकटा जायगार नाम बोले फाराबिके। फाराबि संगे संगे गाड़ी घुरिये झिनुकेर देওয়া जायगाয় যায়। সেখানে গিয়ে সেও অবাক। কখন হয়তো সেও ভেবেছিল আবিরকে শাস্তি দেবে, কিন্তু এই রকম অবস্থা সে চাইনি। फाराबी और झिनुक दुजोने मिले तादेरके निकटवर्ती हस्पिटाले निये गिये एडमिट कराय। अपारेशन चलछे। झिनुक बेचारी केंदे केंदे अस्थिर। आबिरेर एई अवस्था से मानते पारछे ना। ततक्षणे आबिरेर मा ओ सम्पार मा बाबाओ हासपाताले एसे पड़ेछे। फाराबी ओदेर फोन थेके कन्टैक्ट नाम्बार जोगाड़ करे तादेर फैमिलिर मानुषदेर जानियेछे। तखोनी अपारेशन थियेटार थेके डक्टर बेर हये आसे। चोखे मुखे तार चिंतार छाप। झिनुक और फाराबी एगिये जाय। कि हयेछे डाक्टर? ওরা ঠিক আছে তো? কিছু বলছেন না কেন? দেখুন, অ্যাক্সিডেন্টে ওদের দুজনেরই ব্লিডিং হয়েছে। ওদের অবস্থা অনেক খারাপ। ইমিডিয়েটলি তাদের রক্ত দিতে হবে, নইলে খারাপ কিছু হতে পারে। ঝিনুক কেঁদে দিল। ফারাবি শান্ত গলায় বলে, আপনি রক্তের ব্যবস্থা করুন ডাক্তার, যত টাকা লাগে আমি দেব। দেখুন, বিষয়টা টাকার না, আমাদের এখানে রক্ত নেই, আর অন্য কোথাও থেকে আনাও বিপদ, কারণ সময় খুব কম। ওদের রক্তের গ্রুপ কি ডাক্তার? ছেলেটার রক্তের গ্রুপ ও নেগেটিভ আর মেয়েটির এবি প্লাস পজিটিভ। ঝিনুক বলে উঠল, আমার রক্তের গ্রুপ এবি প্লাস, আমি রক্ত দেব। সম্পার মায়ের মুখে কিছুটা হাসি ফুটল, কিন্তু আবিরের মা কেঁদেই যাচ্ছে। আর ছেলেটা কি তাহলে রক্তের অভাবে মারা যাবে? তখনই ফারাবি বলে উঠল, আবিরকে আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ডক্টর বলল, তাহলে তো হয়েই গেল, শীঘ্রই চলুন। ঝিনুক আর ফারাবির কাছ থেকে রক্ত নিয়ে ডাক্তার অপারেশন শুরু করলেন। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হলেন। কি অবস্থা এখন ডাক্তার? দেখুন, প্রচন্ড আঘাত আর ব্লিডিং হওয়ার কারণে দুজনের অবস্থা ক্রিটিক্যাল। তবু আমরা যথাযথ চেষ্টা করছি। 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। আল্লাহকে ডাকুন। সবাই খুব চিন্তার মধ্যে আছে, আল্লাহ আল্লাহ করছে। সম্পার আবিরের জ্ঞান ফিরছে না। ঝিনুক কাঁদতে কাঁদতে অস্থির। 12টা ঘন্টা পার হয়ে গেল, এখনো জ্ঞান ফেরেনি। আবিরের মা আর সম্পার বাবা মা এক কোনায় একটা বেঞ্চে বসে আছে, তাদের চোখে পানি স্পষ্ট। ফারাবি হোটেল থেকে নাস্তা কিনে এনে সবাইকে খাইয়েছে, যদিও তারা খেতে চায়নি। হাসপাতালে বারান্দার এক কোনায় গ্রিল ধরে ঝিনুক দাঁড়িয়ে আছে, নীরবে চোখের পানি ফেলছে। ফারাবি গিয়ে তার পাশে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে আছো যে? তো কি করব? কাঁদছো কেন? কই কাঁদছি না তো, চোখে কি যেন একটা পড়েছে। এখনো আবিরকে ভালোবাসো, তাই না? ছোট থেকে একসাথে বড় হয়েছি। ভালোবাসা কি যখন বুঝতাম না তখন থেকে ভালোবেসে এসেছি। এত তাড়াতাড়ি ভুলে কিভাবে বলুন? কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না। আমি ভালোবাসি বলে ওকেও যে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই না। ফারাবির চোখে পানি এসে জমা হয়েছে। আবির সুস্থ হোক, আমি আবিরকে বোঝাবো, প্রমিস করছি। তোমার আবিরকে তোমার করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করব। আমি আর জ্বালাবো না তোমাকে। ঝিনুক অবাক চোখে ফারাবির দিকে তাকালো। আজ ফারাবিকে অন্যরকম লাগছে। ফারাবির শেষ কথাটা ঝিনুকের বুকে গিয়ে লেগেছে। তখনই কেবিনের পাশ থেকে হই হুল্লোড় শুনতে পেল। তাড়াতাড়ি দুজনেই সেখানে গেল। সম্পার জ্ঞান ফিরেছে। ডাক্তার আবারও চেক করে বলল, সম্পা এখন ঠিক আছে, তবে আরও কিছুদিন এখানে থাকতে হবে। সম্পার বাবা মা বেশ খুশি। আবিরের মা আবারও কাঁদতে লাগলো। সম্পার মাকে আধো আধো কণ্ঠে বলল, মা, আমি এখানে কেন? আমার কি হয়েছে? মারি, তুই যে কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছিলি, তাই এখন হসপিটালে তুই। তখনই গতকাল রাতের লোমহর্ষক ঘটনাটি সম্পার চোখের সামনে ভেসে উঠল। আজকে চিৎকার দিয়ে উঠল। সম্পার মা বিচলিত হয়ে বলল, ভয় পাস না মারি, এখন তুই সম্পূর্ণ সুস্থ, আর কোনো ভয় নেই। মা, আবির কোথায়? না মা, আবিরের জ্ঞান এখনো ফেরেনি। শম্পার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। কিছুটা চিন্তিত হয়ে মাকে জিজ্ঞেস করলো, মা আমাদেরকে তাহলে এখানে নিয়ে এসেছে কে? ওই যে দাঁড়িয়ে আছে মেয়েটা, সেই তো তোকে আর আবিরকে নিয়ে এসেছে হসপিটালে। চিনু? অবাক হয়ে বলল শম্পা। হ্যাঁ রে মা, শুধু তাই নয়, নিজের রক্ত দিয়ে তোকে রক্ষা করেছে ঝিনুক। সঠিক সময়ে এই মেয়েটা রক্ত না দিলে হয়তো তুই বাঁচতিই না। বলে আঁচলে মুখ গুজলেন শম্পার মা। শম্পা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। যে মেয়েটার এত বড় ক্ষতি করেছে সে, তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিয়েছে, সে কিনা তার প্রাণ রক্ষা করেছে নিজের শরীরের রক্ত দিয়ে। না, অনেক ক্ষতি করেছে মেয়েটা, আর না। আবিরকে ঝিনুকের হাতে তুলে দেবে শম্পা। শম্পা নিজেও আবিরকে বেশ ভালোবাসে, তাকে ছেড়ে থাকার কথা চিন্তাও করতে পারে না। কিন্তু ঝিনুকের কাছে সে হেরে গেছে। বেড থেকে নেমে গুটি গুটি পায়ে ঝিনুকের দিকে এগিয়ে গেল শম্পা। হাঁটতে কষ্ট হচ্ছে, তাও গেল। ঝিনুক বলে উঠল, আরে বোন, তুমি অসুস্থ, উঠে এলে কেন? কিছু লাগলে আমাকে বলতে। কেঁদে দিল শম্পা। ঝিনুকে দু হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও তুমি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার কত ক্ষতি করেছি, আর তুমি কিনা তোমার নিজের শরীরের রক্ত দিয়ে আমাকে বাঁচালে। এমন বলছো কেন? এটা আমার দায়িত্ব ছিল, আর আমি একা কিছুই করিনি। উনি সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না। ফারাবিকে দেখিয়ে বলল ঝিনুক। ফারাবির দিকে এগিয়ে গেল শম্পা। ভাইয়া, আমাকে মাফ করে দিন প্লিজ। সেদিন আপনার কথাটা আমি গুরুত্ব দিইনি, কিন্তু আজই সেটা সত্যি হয়ে গেল। মাফ করার কিছুই নেই, মানুষ মাত্রই ভুল করে। আশা করি এখন নিজের ভুলগুলো শুধরে নেবে। কিছুক্ষণ পর আবিরেরও জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আবিরও জানতে পারে ঝিনুক আর ফারাবির কথা। ফারাবিকে সে ধন্যবাদ জানায় ঠিকই, কিন্তু ঝিনুককে কোথাও পাওয়া যায় না। মা, ঝিনুক কোথায়? ঝিনুক এখান থেকে চলে গেছে। চলে গেল? আমার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করলো না? तेरा इश्क मुझ में सांस ले रहा था, मुझको हुई ना खबर।